আজকে আপনাদের সামনে আমাদের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলার মুমিন বান্দাদের জন্য যেটা প্রস্তুত করে রেখেছেন এবং যেটার ওয়াদা কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতের মাধ্যম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসুল সাল্লাহ আল্লু আসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে সেগুলো বর্ণনা করে দিয়েছেন যে আমরা যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার যে আল্লাহ তালার প্রিয় বান্দাদের জন্য যে নামত গুলা আল্লাহ করে রেখেছেন যে নামত গুলার অধিকারী হবে সেই কিছু বর্ণনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সেটা হলো জান্নাতের বর্ণনা জান্নাত কিরকম হবে প্রথমত জান্নাতের কোনো কিছু দুনিয়ার হিসাব নিকাশ দিয়ে দুনিয়ার জ্ঞান দিয়ে এটা উদাহরণ বা ব্যাখ্যা বিশ্লেষণ করা কোনো অবস্থাতে সম্ভব না কারণ সেটা কেউ আমরা দেখি আর আর তালা বিশেষ নিয়ামত যেটা সৃষ্টি করে রেখেছেন সেটা কল্পনার বাইরে যেটা কোনো বিবেক কল্পনা করতে পারবে না এবং কোনো চক্ষু সেটা দেখে নাই সেজন্য কারো কল্পনা আসবে না যে সেটা কেমন হবে তো আমরা সেরকম একটা জান্নাতের বর্ণনা নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি বর্ণনা জান্নাত কি জান্নাত হলো ইহা আল্লাহর পক্ষ থেকে তার মুমিন মুমিনা বান্দা বান্দিদের প্রতি আখিরাতে এক শান্তির নেট তাহলে আমাদের যে মৃত্যুর ফরে মৃত্যুর পরে আমাদের যে একটা জীবন অগণিত জীবন রয়েছে লম্বা একটা সফর রয়েছে যেখানে মৃত্যু হবে না সেখানে জান্নাতের একটি সুখের নেড় হলো জান্নাত যে ব্যক্তি জান্নাত লাভ করবে সে চির সুখে শান্তির বা বসবাস করবে এই শান্তির নেড় এখানে আল্লাহ কি করছে আল্লাহতালা কিতাব কোরআনুল কারিমের মাধ্যমে জান্নাতের বিবরণ দেয়া দি দিয়েছেন তিনি হলেন এর সৃষ্টিকর্তা এর সুখ শান্তি ও জান্নাতিদের সৃষ্টিকারী আল্লাহ তালা মুহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম সৈহাদ ইসরা আলোকে যিনি এই জান্নাতে প্রবেশ করেছিলেন তাইলে এখান থেকে একটা জিনিস জানলাম যে আমরা রাসুল সাল্লাহ আল্লাহ আমাদের রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম জান্নাতের প্রবেশ করেছেন এবং তার ফার্ম ও তার মাটিকে ফদতলিত করেছিল অথ অর্থাৎ তিনি জান্নাতে প্রবেশ করেছেন সেখানে হাঁটছেন সেখানে তার ফা মোবারক পদতলিত করেছিল জান্নাতকে এখন আমরা জান্নাতের কয়েকটি বিশুদ্ধ বা প্রসিদ্ধ নামসমূহ আমরা জানবো প্রথম হল জান্নাত জান্নাত আসলে বিভিন্ন জান্নাত যে আছে এটার একটা বহু বচন জান্নাত এটা কোনো একটি জান্নাতের নাম না সবগুলা মিলিয়ে জান্নাত

মিন তাহতিহাল আনহারু খলিদিনা ফিহা ওয়া যালিকা আল অর্থ যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশে নহর প্রবাহিত থাকবে তাতেই চিরস্থায়ী বসবাস করবে আর ইহাই হচ্ছে বড় সাফল্য সূরা নিসা আয়াত নম্বর 13 তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে তারা কোথায় থাকবে জান্নাতে থাকবে জান্নাতে থাকবে সেই জান্নাতের নিচে দিয়ে কি নহ প্রভাবিত হবে তাতেই চিরস্থায়ী বসবাস করবে এবং এটা হলো বড় সফল সাফল্য তাইলে পরকালে জান্নাত পাওয়াটাই হল একটি সাফল্য আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে সে সফলতা অর্জন করার তফিক দান করুন আমিন দুই নম্বর আশি জান্নাতের নাম আমরা জানি জান্নাতুল ফিরদাউস এটা আমরা জানি কয়েকটা জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তালা এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের সূরা কাহফের সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া মিলুস সালিহাতি কানাত জান্নাতুল ফিরদাউসি অর্থাৎ নিশ্চয় যারা ইমান এনেছে আর সৎ আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল নম্বর তাহলে যারা ইমান আনবে সৎ আমল করবে সৎ আমল কি সৎ আমল হলেও যে সমস্ত আমলের ব্যাপারে যে সমস্ত এবাদতের ব্যাপারে রাসুল সালু আলহ ওয়াসাল্লাম নিজে করেছেন আমাদেরকে করার জন্য উৎসাহিত করেছেন যেসব এবাদতের ফজিলত বর্ণনা করেছেন কারণ বর্ণনা করেছেন সেগুলার মা সেগুলা হলো শতামল এটার বাইরে একমাত্র রাসুসাল্লাহু আলিহুসাল্লাম দেখানো পদ্ধতির বাইরে গিয়ে কেউ যদি কোনো এবাদত মনে করে কিছু করে সেটা হয়ে যাবে বেদাত অর্থাৎ শরীয়তে তার কোনো স্থান নেই এমন আমল করে যদি কেউ মারা যায় তাহলে সে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার অধিকার হারিয়ে ফেলবে ওই জন্য আমাদেরকে আমল করতে হবে সুন্নার আলোকে যেটার পক্ষে আমাদের দলিল রয়েছে রাসুল সাল্লাম আমল গুলা করেছেন তারপরে তার সর্বশ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ স্বাভাবিক আমল করেছেন তারপরে যুগের তাবেইগণ আমল করেছেন তারপরের তাবে তাবেইগণ আমল করেছেন এবং সেই ধারাবাহিকতায় তাদের অনুসরণ করে যে সমস্ত মুখলেস ক্লাসের সাথে দিনের দায়ীগণ আমল করেছেন সে সমস্ত আমল করলে কিন্তু আমরা জান্নাতুল ফেরদা যেতে পারব অন্যত আরেকটি জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ইহা এটা হইল স্মরণীয় জিনিস এবং মুত্তাকিদ মুতাকিনদের জন্য সুন্দর আশ্রয়স্থল জান্নাতুল আদন যার দরজাগুলা খোলা থাকবে তাহলে আরেকটি জান্নাতের নাম হলো আদন এটা দরজাগুলা কিন্তু খোলা জন্য। সুন্দর আশ্রয় আশ্রয় স্থল আমরা দুনিয়াতে কতই না স্থল আমরা খুঁজে বেড়াই কত স্থল আমরা খুঁজি কোনখানে গেলে আমাদের নিরাপদ আশ্রয় থাকবে সুন্দর আশ্রয় হবে সুন্দর জীবন যাপন করতে করতে পারবো এরকম কত না আমরা দুনিয়াতে করে থাকি কিন্তু আল্লাহ মুমিন বান্দাদের জন্য সেই সুন্দর আশ্রয়স্থল জান্নাতুল রেখেছেন করে যা দরজাগুলা খুলে থাকবে মুমিন বান্দাদের জন্য সুরাসদ আয়াত নম্বর উনপঞ্চাশ থেকে পঞ্চাশ সাত নম্বর জান্নাতুল খুলদ আল্লাহ তালার বাণী মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা ফুরকানের একশো পনেরো নম্বর আয়াতে বলেন বল ইহা উত্তম না জান্নাতুল খুলদ যা মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছে যা তাদের জন্য ফতিদান ও প্রত্যাবর্তন স্থান সুরা ফুরকান আয়াত নম্বর পনেরো তাহলে এটা হলো আরেকটি জান্নাত যে যেটার নাম হলো জান্নাতুল খুলদ যা মুত্তাকি মুতাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে আল্লাহ তালা আগে ওয়াদা দিয়েছেন যারা মুত্তাকিন তাদেরকে এরকম জান্নাত প্রদান করা হবে তাহলে বারবার আমরা যেটা বিভিন্ন আয়াত থেকে আমরা যেটা জানতে সেটা আপনাকে অবশ্যই আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনতে হবে সৎকর্ম করতে হবে তখনই আপনি ফরকালে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন ইনশাআল্লাহ ফার্স্ট নম্বর জান্নাতুল নাইম। আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা এনেছে এবং সতামল করেছে তাদের জন্য জান্নাতে নাঈম রয়েছে তাহলে নেয়ামত কাদের জন্য যারা ইমান এনেছে তারপরে কি করেছে সতামল করেছে তাদের জন্য কি রয়েছে জান্নাতুল নাঈম রয়েছে তাহলে আমাদেরকে বারবার আল্লাহ তালা স্মরণ করিয়ে দিতেছেন যে তোমরা সঠিকভাবে ইমান আনো এবং সৎ আমল করো তাহলে আমার কাছে তোমাদের জন্য প্রতিদান হিসাবে এই বিভিন্ন জান্নাতগুলা রয়েছে আল্লাহ তালা অন্যত্র বলেন সুরা সাজদাতে আল্লাহর বাণী আমি সলিহা তিফালাহুম জান্নাতুল মা অর্থ যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া ইহা তাদের কর্মের বিনিময়ে মেহমানদারি তাহলে এখানে আল্লাহ তালা একই কথা বলতেছে যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য আল্লাহ তালা মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন কোথায় রেখেছেন জান্নাতুল মামাতে মেহমানদারি করা মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন সেখানে মুমিন বান্দাগণ মেহমান হবে আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন এটা হলো সুরা সাজদা এক নম্বর উনিশ সাত নম্বর সালাম আল্লাহ তালার বাণী লাহুম দারুসালাম ইন্দর বিহীম দারুসালাম তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে তিনি তাদের বন্ধু তাদের কর্মের বিনিময়ে সুরা আনাম আয়াত নম্বর দুই তাহলে এখানে আল্লাহ তালা কি বলছেন যে দারুস সালাম নামের যে জান্নাতটি রয়েছে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে কাদের জন্য যারা আল্লাহ তালার বন্ধু তাহলে আমাদেরকে আল্লাহ তাল বন্ধু হতে হবে তাহলে আমরা এ দারুসালাম নামক জান্নাতের অধিবাসী হতে পারবো ইনশা আল্লাহ জান্নাতের স্থান কেমন হবে এটা আসবে পরবর্তীতে ইনশা তাহলে আমরা যে কয়েকটা জান্নাতের নাম জানলাম জান্নাতুল ফেরদাউস জান্নাতুল আদন জান্নাতুল খুলদ জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া জান্নাতুল দারুসালাম আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করুন এবং সকল প্রকার ফাফ কর্ম ছেড়ে একমাত্র আল্লাহ তালার এক অনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন ওয়াল ইন ইল আলী আবদুন অর্থাৎ আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তাইলে আমাদেরকে এটা মনে রেখেই আমাদেরকে সেই আলোকে আমাদেরকে কাজকর্ম করতে হবে যে আমরা এটা যেন ভুলে না যাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন একমাত্র এবাদত করার জন্য সৃষ্টি করেছেন তার এবাদত যদি আমরা সঠিকভাবে করি আল্লাহ তাআলা দুনিয়াও আখেরতে আমাদেরকে কল্যাণ দান করবেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته